প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকব পুরোটা সময় জুড়েই আর প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী নুসরাত কৃতি চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলাশেষের আয়োজনে আপনাকেও এবং এসএটিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই এবং আশা করছি নতুন নতুন কাজগুলো সম্পর্কে আজকে জানতে পারবো এবং নতুন একটি কাজ পেতে যাচ্ছি আমরা সেই কাজটি সম্পর্কে প্রথমে শুনতে চাই এই কাজটি হচ্ছে আমার সলো অ্যালবামের কাজ মানে অ্যালবামের গানগুলো একটা একটা করে করছি তো এই গানটির ই হচ্ছে যেটা যে এটা নেক্সট মান্থে আসবে লঞ্চিং করব মিউজিক ভিডিও কমপ্লিট হয়ে গেছে গানটিও একদম পুরোপুরিভাবে কমপ্লিট এখন জাস্ট আসার প্রস্তুতি নিচ্ছি টাইটেলটা শুনি কাছে আসো না বা রোমান্টিক সং রোমান্টিক সং রাইট আচ্ছা একটু মেলোডিয়াসও মানে মিক্সড রোমান্টিক প্লাস মেলোডিয়াস আচ্ছা অ্যালবামের কথা বলছিলেন অ্যালবামে কতগুলো গান পাওয়া যাবে অ্যালবামে এখন চিন্তা করছি এখন তো খুব বেশি একটা অ্যালবামের যেটা হয় এখন আসলে অ্যালবামকে ওইভাবে কিনে না সো দ্যাট তারপর নিজের একটা আইডেন্টিটি রাখার জন্য একটা অ্যালবাম একটা শিল্পীর জন্য অনেক জরুরি সেই জন্য করছি চার পাঁচটার মতো গান হয়তো থাকবে ফার্স্ট এবং প্রত্যেকটার সাথে নিশ্চয়ই মিউজিক ভিডিওর পরিকল্পনা আছে নট সবগুলো বাট দু একটি করব একটা তো অলরেডি করলাম আরেকটির কথা চলছে আচ্ছা সেই অভিজ্ঞতাটা শুনি কোথায় শুট হয়েছে শুট হয়েছে দুটো লোকেশনে আমরা ইনডোর শুট করেছি আপনার ওখানে ছবি শুটিংগুলো বেশি হয় প্রিয়াঙ্কা শুটিং হাউসে আর আউটডোর শুট করেছি এই ঢাকার বিভিন্ন বিভিন্ন লোকেশনে হ্যাঁ বিভিন্ন লোকেশনে গানটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি লিখেছেন কে সুর করেছেন কে গানটার লেখা সুর হচ্ছে নির্ঝর চৌধুরী আচ্ছা আর মিউজিক কম্পোজিশন করেছে মার্সেল শাহরিয়ার আলম মার্সেল পরিকল্পনা কবে থেকে করেছিলেন এরকম অ্যালবাম করে বা সেখান থেকে গানগুলো বেছে বেছে মিউজিক ভিডিও করার আসলে পরিকল্পনা তো প্রথম থেকেই ছিল যেহেতু গান বাজনা করি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার চিন্তা প্রথম থেকেই ছিল বাট আমি জাস্ট একটু সময় নিচ্ছিলাম আমি চাচ্ছিলাম আরও একটু তৈরি হই দেন একটা অ্যালবাম বের করি আর গানের ব্যাপার গান এর মধ্যে অনেক গেয়েছি গান পেয়েছি বাট আমি একটু চুজি সো আমি একটু সময় নিয়ে কাজ করছি আর কি কোন ধরনের গানের প্রতি আপনার ভালোবাসা মেলোডিয়াস আচ্ছা মেলোডিয়াস সং এবং আপনি যেহেতু বলছিলেন যে আপনি খুব চুজি তো কোন ধরনের গানগুলো আপনি সিলেক্ট করছেন বা গান করতে চাচ্ছেন যেগুলো নিয়ে কাজ করতে অ্যালবামের জন্য অ্যালবামের জন্য আমি আসলে চাচ্ছি যে আমি আমি সবসময় বলি যে আমি ভার্সেটাইল এবং আমি সব ধরনের গান গাইতে পছন্দ করি বাট হ্যাঁ নিজস্ব কিছু পছন্দ থাকে সেটা হচ্ছে ওই যে বললাম যে মেলোডিয়াস গান গাইতে আমার ভালো লাগে বাট আমি আমার অ্যালবামটা সাজিয়েছি সব ধরনের গান দিই লাইক একটু মেলোডিয়াস থাকছে একটু ক্লাসিক্যাল টাইপ থাকছে একটু রোম্যান্টিক থাকছে একটা গান দেন আবার একটু পপ টাইপেরও থাকছে একটু জ্যাজ ব্লুজ এর ছোঁয়াও থাকছে কিছু গানে তো এইভাবে আর কি পুরোটা অ্যালবাম সাজিয়েছি আচ্ছা এই মুহূর্তে দু লাইন গান কি শুনতে পারি আমরা এই মুহূর্তে তাহলে আমার খুব পছন্দের একটি গান শোনাই একটি নজরুল সঙ্গীতের জাস্ট একটু শোনাচ্ছি আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াসে মা শোনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার বাহ চমৎকার একটি গান শুনলাম থ্যাংক ইউ এই যে যে প্রসঙ্গে আমরা জানতে চাচ্ছিলাম যে মিউজিক ভিডিওর এখন এত ট্রেন্ড চলছে এবং প্রতিদিন অসংখ্য মিউজিক ভিডিও অসংখ্য গান দেখা যাচ্ছে এবং কম্পিটিশনের একটা সময় এরকম একটি সময়ে আপনাকে যদি এই প্রশ্নটা আমি করতে চাই আমার নিজের কৌতূহল থেকে আমি জানতে চাচ্ছি যে
গানের দিকে তো খেয়াল রাখতেই হচ্ছে, সেই সাথে এখন মিউজিক ভিডিওতেও খেয়াল রাখতে হচ্ছে। তো গায়িকা হয়ে এরকম একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে বা নায়িকা হিসেবে হয়ে ওঠাটা কতটুকু কঠিন বা আপনার জন্য আসলে কমফোর্টেবল কিনা? আমি যেহেতু আর্টিস্ট, গান করি, গান গাওয়াটা আমার কাছে একটু সহজ, কিন্তু ক্যামেরার সামনে কাজ করাটা, লাইক কখন কোন অ্যাঙ্গেলে লুক দিতে হয়, এক্সপ্রেশন গুলো মানে কয়েকবার করে দিতে হচ্ছে, একবার ফ্রন্টে, একবার ব্যাকে, একবার লেফটে, একবার রাইটে, সব একটু কনফিউজ ছিলাম। অ্যান্ড যেহেতু প্রথম কাজ, নিজে আসলে ওইভাবে কখনো ক্যামেরার সামনে কাজ করা হয়নি, তো চেষ্টা করেছি নিজের মতো করার, কতটুকু করতে পেরেছি জানি না, এটা তো বাদ বাকিটা দর্শক কিভাবে নেয় মনে হচ্ছে যে সেটাও শিখতে হবে। হ্যাঁ, আসলে এখন তো খুব কম্পিটিশনের যুগ, আসলে এখন শুধু ভালো গান গাইলে আমার মনে হয় যে ইনাফ না, মানে এখন দর্শকরা ফুল প্যাকেজ চায়। হ্যাঁ, সো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে একজন শিল্পীকে আসলে শুধু ভালো গান গাইলেই হবে না, আরো অনেক দিক খেয়াল রাখতে হবে, অনেক কিছু মেইনটেইন করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা যাদের গান শুনে বড় হয়েছি এবং যাদের গান এখনো আমরা শুনছি, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, ওনাদের সময় কিন্তু মিউজিক ভিডিওর ট্রেন্ডটা ছিল না, তাদের গান কিন্তু এখনো আমাদের কাছে আছে এবং এখনো সবার মাধ্যমে সবার কাছেই ছড়িয়ে যাচ্ছে। আমি আপনার সাথে 100% এগ্রি, বাট যেটা হয়েছে কি, ওই যে বললাম যে যুগের পরিবর্তন, তাদের সময় আসলে মানুষজন শুধু গানটাকেই প্রাধান্য দিত, হ্যাঁ শিল্পীকে প্রাধান্য দিত, বাট এখন এমন একটা ব্যাপার হয়েছে যে গান কোথাও কোনো কোম্পানির কাছে নিয়ে গেলে বা গান যদি রিলিজ করছে আগেই জিজ্ঞেস করে ম্যাম মিউজিক ভিডিও আছে, মানে ব্যাপারটা এরকম। সো এটা এখন খুব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আগে ছিল না। আগে কিন্তু আমরাও মানে সাবিনা ম্যাম, রুনা ম্যাম, ওনাদের গান শুনেই কিন্তু আমরা বড় হচ্ছি, আমরা মানে উনি মিউজিক ভিডিও করছেন কিনা এগুলো প্রয়োজনই পড়ে না, কিন্তু এখন আসলে ট্রেন্ডটাই এমন চলছে যে এখন সবাই মিউজিক ভিডিওর প্রতি ঝুঁকে পড়েছে, সো করতে হচ্ছে আর কি, এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আরো কিছু কথা হবে এবং আরো কিছু কাজ সম্পর্কে জানবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে বেলা শেষের আজকের এই আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী নুসরাত কৃতি। চলে যাচ্ছি আবারও তার কাছেই, গানের গল্প শুনছিলাম আমি, ছোটবেলার কথা একটু জানতে চাচ্ছি, গানের সাথে আপনার সম্পৃক্ততা কি করে হয়েছে? গানের সাথে আসলে সম্পৃক্ততা বাবার কাছ থেকে। আচ্ছা, আপনার বাবাও গান? আমার বাবাও সঙ্গীত শিল্পী, জনাব মোস্তফা কাইয়ুম। এবং বাবা স্পেশালি মান্নাদের গান করে। আসলে ওই যে যেটা বলছিলাম যে মেলোডিয়াস গান পছন্দ করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমার ফাদার, কজ আমি মানে জন্ম হওয়ার পর থেকেই আমার বাবা যেটা করতো, খুব মজার একটা বিষয় শেয়ার করি, বাবা যখন গান গাইতো, বাবা যখন প্র্যাকটিস করতো, আমাকে জাস্ট কোলের মধ্যে নিয়ে একটা বালিশ নিয়ে আমাকে এভাবে তাল দিত, গান, হ্যাঁ গানের সাথে তাল দিত, তো ওখান থেকেই না গানটা একদম আমার ব্রেনে ঢুকে গেছে। এবং বাবারও স্বপ্ন যে তার মেয়ে অনেক ভালো একজন গায়িকা হবেন, তো সেই স্বপ্ন পূরণের আশাই এই জার্নি চলছে। ইনশাআল্লাহ চাচ্ছি যে যতদিন বাঁচি গান গান গেয়ে বাঁচি। এবং আপনি গানকে নিয়েই পড়াশোনা করেছেন, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার পড়াশোনা হচ্ছে গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের যে বাপ্পা মজুমদার আছেন, তার বাবা বারেন মজুমদার, তো আমার বাবাও ওখানকার স্টুডেন্ট ছিলেন, এবং আমি আসলে জানতাম না যে মানে গানের জন্য এরকম একটা প্রতিষ্ঠান আমাদের দেশে আছে। সো বাবা ওখানে ভর্তি করে দিলেন আফটার কমপ্লিটিং মাই HSC, তারপর ওখান থেকে গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, আর আমার সাবজেক্ট ছিল নজরুলান ক্লাসিক্যাল। আচ্ছা, এর পরবর্তী সময় আপনি প্রফেশনাল হিসেবে কিভাবে কাজ করা শুরু করলেন, আমি সেই স্টোরিটা একটু জানতে চাচ্ছি। প্রফেশনালি ব্যাপারটা যেটা হয়েছে যে আমার ভার্সিটি থেকে, আমাদের ভার্সিটি থেকে এটা একটাই আছে যে যারা ভার্সিটির একটু টিচাররা ভাবেন যে এই স্টুডেন্টগুলো একটু ভালো, তাদেরকে সরকারিভাবেই বিভিন্ন জায়গায় গান করতে নিয়ে যান আমাদের ভার্সিটি থেকে। তো আমারও সুযোগ হয়েছে কয়েকবার, আমি শান্তিনিকেতনেও পারফর্ম করে এসেছি ভার্সিটি থেকে। অ্যান্ড এইসের যে বিষয়টা হচ্ছে যে আমি ছোটবেলায় নতুন করি যে প্রতিযোগিতা সেটায় অংশগ্রহণ করি এবং জাতীয়ভাবে পুরস্কৃত হই, তারপর থেকে বিভিন্ন প্রতিযোগিতা এগুলোতে অ্যাটেন্ড করা হয়েছে আমার, মানে ওই যে ছোটবেলার যেসব প্রতিযোগিতাগুলো ছিল তখনকার আমাদের সময়, নতুন করি জাতীয় শিক্ষা সপ্তাহ, খেলাঘর, কচিকাচার, সেগুলো থেকেই আসলে ওইভাবে করতে করতে
করতে, তারপর যখন আরেকটু বড় হলাম আব্বু বলল যে তোমার গানটা কন্টিনিউ করা উচিত, তারপর থেকে স্টেজ শো করছি, গান নিয়ে আগাচ্ছি। আপনি একটি ব্যান্ডের সাথে আছেন, জি, বনকৃতি, রাইট, নামটা চমৎকার, সুন্দর রকমের একটি নাম। আমি জানতে চাচ্ছি যে এটা গড়ে উঠেছে কবে? বনকৃতির জন্ম 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা, বনকৃতিতে আমার সাথে যারা আছেন ওদেরকে আসলে ওইভাবে আমি চিনতাম না। একদিন হঠাৎ করে আমাদের ব্যান্ডের যে ফাউন্ডার মেম্বার রাজু, ও আমাকে কল দিয়ে বললো যে আমাদের এরকম একটা ব্যান্ড আছে, তখন ব্যান্ডটার নাম ছিল বুনো। আচ্ছা, আমাকে বললো যে এরকম একটা ব্যান্ড আছে, তো আমরা চাচ্ছি আপনি সেখানে গান করেন। তারপর গেলাম, যাওয়ার পর ওটা মানে আস্তে আস্তে কাজ করতে করতে ওটা আমার একটা ফ্যামিলি হয়ে গেল। তো আমি একদিন রাজুকে জিজ্ঞেস করলাম যে বুনো কেন নাম, তো আমাকে বললো যে বুনো মানে হচ্ছে বুনন করা। তো আমার কাছে কেমন জানি মনে হলো যে নামটা পরিপূর্ণ না, জাস্ট বুনন করা, এটা তো একটা ব্যান্ডেরই হতে পারে না, আইডেন্টিটি হতে পারে না। তখন আমি ওকে বললাম যে ব্যান্ডের নামটা যদি বুনকৃতি হয় সবার মতামত কি? ও বলছে হ্যাঁ, আমার সাথে কিন্তু মিলে গেছে, আমার নামের সাথে মিলে গেছে, বাট সবাই ভাবে যে আমার নাম মানে আমার ব্যান্ড দেখে আমার নামটা ওখানে দেয়া, বাট আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে গানগুলো করি, আমরা নজরুল, রবীন্দ্র, ফোক, ক্লাসিক্যাল, এই গানগুলোকে এবং পুরনো দিনের ছায়াছবির গান, এপার বাংলার গান, ওপার বাংলার গান, সব ধরনের গানগুলোকে আমরা যেটা করি নিজেদের মতো কম্পোজিশন করে একটা আকৃতি কভার করছেন, আমরা কভার করছি, নিজেদের গানের কাজ চলছে। সো আমরা যেটা করি যে ওটা একটা নিজেদের মতো কম্পোজিশন করে ওটাকে একটা আকৃতি দেই, সেখান থেকে বুনো মানে বুনো প্লাস আকৃতি ইজ ইকুয়াল টু বুনকৃতি, রাইট? বাট অনেকেই ভাবে, এবং প্রতি অনুষ্ঠানে আমাকে এই কোয়েশ্চেনটা করাই হয় যে আপনার নামের জন্য কি এটা বুনকৃতি? সো আসলে ব্যাপারটা, এখন মেম্বার কারা কারা আছেন, এখনকার লাইন আপ সম্পর্কে জানতে চাই। এখনকার লাইন আপে আছে হচ্ছে, আমি তো ছিলামই অ্যাজ আ ভোকাল, আমাদের ড্রামার এবং ফাউন্ডার মেম্বার হচ্ছে রাজু, বেস গিটারে আছে হচ্ছে অনুপদা, আমি দাদা বলি, কিবোর্ডে আছে শিশির, পার্কেশনে আছে দেবাশিস, আর লিড গিটারে আছে হচ্ছে শাউন। ব্যান্ডের কথা বলছিলেন যে 4-5 বছর হয়ে গেছে কিন্তু কোনো অ্যালবাম এখনো বের হয়নি, পরিকল্পনা কি আছে? কারণ প্রত্যেকটা ব্যান্ডেরই কিন্তু একটা অ্যালবামটা নিজের কালেকশনের জন্য, যেটা আপনি বলছিলেন, থাকতেই হয়, সেক্ষেত্রে কি ভাবনা? ব্যান্ডের অ্যালবামের কাজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি, এবং আমাদের যেটা হয়েছে যে আমরা চাচ্ছি একটু আমাদের কম্পোজিশনগুলো বা আমাদের গানের ধরনগুলো একটু ডিফারেন্ট হোক, দ্যাটস ওয়াই আমরা একটু সময় নিচ্ছি, বিকজ আমরা অ্যাজ ইউজুয়াল গান দিয়ে আসলে অ্যালবাম করতে চাচ্ছি না। ডিফারেন্ট কোন দিক থেকে, লিরিক্যাল দিক থেকে নাকি ইনস্ট্রুমেন্টাল কিছু ব্যাপার আছে? না, ইনস্ট্রুমেন্ট তো আছেই, ওই যে বললাম যে আমরা গানগুলোকে নিজেদের মতো আকৃতি দিই, তারপর লিরিক্সেরও একটা বিষয় আছে, আমাদের কাছে প্রচুর পরিমাণ লিরিক্স আসছে, অ্যান্ড আমরা ওগুলোর থেকে বাছাই করে গানগুলো সিলেক্ট করছি যে কোন গানগুলো নিজেরা কম্পোজিশন করব, তারপর এ তো কাজ চলছে, কাজ চলছে। এবং আপনারা কভার সংটাই বেশি করছেন, রাইট? আমরা কভার সং বেশি করার রিজন হচ্ছে এটা, কারণ আমরা যখন ফার্স্ট মানে আমাদের ব্যান্ডের কাজটা শুরু করি তখন দেখলাম যে আমরা আমাদের জাস্ট ব্যান্ডের পরিচিতির জন্য আমরা প্রথম কিছু এরকম মিউজিক ক্যাফেগুলোতে পারফর্ম করা শুরু করি, তো সেখানে দেখলাম যে সবাই আমরা যে গানগুলো কভার করছি আমাদের বয়সী ছেলেমেয়ে, আমাদের বাবা মার বয়সী মানুষ যারা আসছে, এবং আমাদের থেকে যারা টিনেজার, আমাদের থেকে যারা ছোট, ওরা সবাই না আমাদের গানগুলোকে খুব নিচ্ছিল। আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, কভার সং গুলো যেহেতু আমরা করে এত জনপ্রিয়তা পাচ্ছি, তাহলে আমরা কেন কভার সং করব না, করি। এই জিনিসটা কিন্তু আমাদের ট্রেন্ডটা মনে হয় এখনো আসেনি, যে কভার সংটা যে আমরা বাইরের দেশগুলোতে দেখি বা ইউটিউবে দেখতে পাই যে যারা স্টার হয়ে উঠছেন অনেকেই কিন্তু শুরুই করেছেন কভার সং দিয়ে, রাইট রাইট রাইট। আমাদের দেশে ট্রেন্ডটা মনে হয় শুরু হতে আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে, কিন্তু ইদানিং কিন্তু আমরা এরকম ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণ কভার সং করছে, এবং আমি নিজেও এটাকে সাপোর্ট করি। হয়তো রাইট ওয়েতে কিভাবে গানটি সবার কাছে পৌঁছতে হবে সেটা হয়তো অনেকেরই জানা নাই, বাট হ্যাঁ আস্তে আস্তে সবাই জেনে যাবে যেহেতু ট্রেন্ড অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি আরো কাজগুলো সম্পর্কে শুনবো এবং গানও শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলাশেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন নুসরাত কৃতি, সঙ্গীত শিল্পী। চলে যাচ্ছে আবারও তার কাছে।
যে গানগুলোর গল্প শুনছিলাম এবং আপনি বলছিলেন যে শান্তিনিকেতনে আপনার গান করার কিছু অভিজ্ঞতা আছে, সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল, কজ এর আগে আমি কখনো শান্তিনিকেতনে যাইনি ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে আমরা ওখানে গিয়ে যখন পারফর্ম করলাম, আমরা দেখলাম যে ওই জায়গার মানুষজন আমাদের কালচারটাকে কিন্তু বেশ পছন্দ করে, এবং আমরা যখন স্টেজ পারফর্ম করলাম, গান করলাম, দেখলাম যে অনেক মানুষজন সামনে এসে নাচানাচি করছে, এনজয় করছে, ওটা দেখে আমাদের আসলেই খুব ভালো লেগেছে। আপনারা ব্যান্ডের সবাই গিয়েছিলেন? ব্যান্ডের থেকে আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম লাস্ট ইয়ারে, সেটা শান্তিনিকেতনে ছিল না, বাট শান্তিনিকেতনে আমি যখন পারফর্ম করে এসেছি তখন আমি আমার ভার্সিটি থেকে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এবং এখন যে গানগুলো নিয়ে কথা বলছিলাম, আমরা ব্যস্ততা নিয়ে কথা বলছিলাম, এই সব ব্যস্ততার মাঝে চলচ্চিত্র নিয়ে ভাবনা কি, প্লেব্যাকে কখনো ইচ্ছে হয়েছে? সব শিল্পীর কিন্তু একটা স্বপ্নের জায়গা না? অবশ্যই অবশ্যই, আসলে কি প্লেব্যাক জায়গাটা এমন, প্লেব্যাক করলে অনেক অভিজ্ঞতা হয়। আচ্ছা, কজ আমাদের যেটা হয় যে আমরা যখন নিজেদের মতো গান করি তখন তো নিজেদের ভয়েস, মানে ওইভাবে একটা ভয়েসে নিজেদের ইচ্ছা মতোই করছি, বাট যখন ফিল্মের ব্যাপারটা আসে, ফিল্মের ব্যাপারটা এমন যে একজন আমার যে আমি যার সাথে লিপসিং করছি, মানে গানটা গাইছি, তার মুভমেন্টগুলো কিরকম, তার অঙ্গভঙ্গি, তার চেহারার এক্সপ্রেশন, ওইগুলো কিন্তু আমার ভয়েস দিয়ে মেলাতে হচ্ছে, গান গাইতে হচ্ছে ওইভাবে, অ্যান্ড আমার ভয়েসটাকেও তার ভয়েসের কাছাকাছি নিয়ে গিয়ে আমাকে ওভাবে ব্যালেন্স করে গানটা গাইতে হয়। সো আমার মনে হয় যে মানে ইটস আ চ্যালেঞ্জিং জব যে প্লেব্যাকে গান করাটা। সেক্ষেত্রে ভাবনা কি চলছে, পরিকল্পনা কি চলছে? আচ্ছা, প্লেব্যাকে কাজ করার অনেকগুলো অফার পেয়েছি, ইনশাল্লাহ সামনে কাজগুলো করবো। আর এর মধ্যে একটা ছবিতে গান করেছিলাম, ছবিটি এখনো রিলিজ হয়নি। হ্যাঁ, এবং গানের চর্চার সাথে এখন কিভাবে আসলে যুক্ত থাকা হয়? যেটা হয় যে আমার তো ব্যান্ডের প্র্যাকটিস প্রায় সময় থাকে, সো প্র্যাকটিস প্যাডে গিয়ে প্র্যাকটিস করলে তো একটা চর্চা থাকে, তাছাড়া বাসায় তো রেয়াজ করতেই হয় যেহেতু ফাদার সিঙ্গার। আর আরেকটা এনভায়রনমেন্টটাই এরকম, হ্যাঁ, ইভেন আমার মানে আমার ফ্যামিলি যারা, আমার মা, খালা, মামা সবাই গান গাইতে পারে। আচ্ছা, বাহ, চমৎকার, একদম কালচারাল ফ্যামিলি, এবং ওরা আমাকে মানে প্রচন্ডভাবে উৎসাহ দেয়, এবং আমার যে প্রোগ্রামগুলো হয় ওরা কিন্তু নিয়মিত প্রোগ্রামগুলো দেখে, আমাকে ফিডব্যাক দেয় যে আজকে প্রোগ্রাম খুব ভালো হয়েছে বা ওই দিনের গানটা তোমার আরেকটু ভালো হতে পারতো। এবং আমার মা সবসময় মানে বলবো যে আমার মা হচ্ছে আমার সবচেয়ে বড় জাজ, আমার মা আর বাবা, কজ বাবার তো যেটা হয় যে আমার এভরি প্রোগ্রামে আমার সাথে বাবা থাকি, বাবা প্রোগ্রাম শেষ করার সাথে সাথেই বলে যে আজকে এটা ভালো হয়েছে বা ওটা ভালো ছিল না, একটু ভালো পারতো আজকে নিশ্চয়ই বলবে, সেটা তো বের হওয়ার পর জানা যাবে। আর আম্মু যেটা করে ক্যামেরার সামনে বসে, আমি বাসায় যাওয়ার পর, আম্মু আজকে মেকআপটা একটু খারাপ ছিল, বাকি ভুল তো, হ্যাঁ হ্যাঁ, বা আম্মু আজকে ওইটা আরেকটু তুমি ভালো করতে পারতে, বা যেদিন হ্যাঁ আম্মু আজকে তোমার মেকআপ ভালো ছিল, আজকে তোমাকে খুব ভালো লাগছিল, এইসব। পরিবার থেকে সবার কাছ থেকে আপনি অনুপ্রেরণা পাচ্ছেন, যদি গানের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে জানতে চাই আপনার আইডলের কথা বা আপনি যার থেকে ইন্সপায়ার হচ্ছেন এরকম কারোর কথা যদি জানতে চাই? আমি আমার ইন্সপিরেশন তো সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার বাবা। আচ্ছা, কজ আমি আজকে যতটুকুই যা সবকিছুই আমার বাবা এবং আমার মার জন্য, কজ মা যেটা দেখা যায় যে মা ফ্যামিলিতেই থাকে, মানে বাসাতে থাকে, বের হয় না তেমন একটা, বাট তারপরও একটা মার ভূমিকা একটা সন্তানের লাইফে কি, এটা কিন্তু আপনি আমি সবাই জানি, ওটা নতুন করে বলার কিছু নাই। আর বাবার যে ব্যাপারটা, বাবা আমাকে গাইড করে সবসময় যে এইটা করো, বা এখনো কোনো শোতে গেলে গানগুলো লিস্ট করে দেয় যে শো বুঝে যে এই গানগুলো আজকে শোতে করবা, বা এই ধরনের ড্রেস আপ আজকে শোতে করবা, এই ধরনের মেকআপ নাও, বেশি করা দরকার নেই, সব কিছু আমার বাবা আমাকে গাইড করে। আর কণ্ঠের দিক থেকে যদি বলেন যে এই যে গান গাওয়ার স্টাইল, আমরা যেটাকে বলি আদায়ে মুরকি, এইগুলো কার কাছ থেকে শেখা, তাহলে আমি বলবো যে আমার আইডল হচ্ছে শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। আমি সবসময় মানে ওনার যে গানের স্টাইলটা এটা ফলো করার চেষ্টা করি, অ্যান্ড ইদানিং একটু শ্রেয়া ঘোষালকেও ফলো করার ট্রাই করি। বাহ, চমৎকার। এবং এই যে কাজের অনুপ্রেরণার কথা শুনছিলাম, এবং সামনে আরো কাজগুলো, সবসময় ভালো ভালো কাজের চেষ্টা চলতেই থাকে, সেদিক থেকে যদি আপনার স্বপ্নের কোনো কাজের কথা জানতে চাই বা কোনো পরিকল্পনার কথা জানতে চাই যেটা আপনার এখনো গোল হিসেবে আছে, এরকম কোনো কিছুর কথা? আমার গোল হচ্ছে, আমি শাকিরার খুব বড় ফ্যান। আচ্ছা, হ্যাঁ, ও যখন পারফর্ম করে, ও নিজেই গায় এবং নিজেই যেভাবে পারফর্ম করে, আমি জাস্ট ওর পারফরমেন্সগুলো ওইভাবে দেখি, অ্যান্ড আমার ইচ্ছা আছে যে জায়গায় অস্কার দেওয়া হয়, দ্য হল অফ ফেম,
সেখানে পারফর্ম করার, সেখানে পারফর্ম করার রাইট। আসলে স্বপ্নটা যত বড় হবে লক্ষ্যটা ততই বড় হবে। চমৎকার লাগলো শুনে। এবং আপনি যে বলছিলেন যে এই যে কাজ করার সাথে সাথে এক্সপিরিয়েন্সটা গ্যাদার হতে থাকে এবং অ্যালবামের পরিকল্পনা চলছে, এই মুহূর্তে আর কি কি কাজের পরিকল্পনা করছেন? আমরা জানি যে শোয়ের কাজ হচ্ছে, কনসার্টের কিছু কাজ হচ্ছে, কেমন ব্যস্ততা সেগুলো নিয়ে? আলহামদুলিল্লাহ, আমার সবসময় আসলে একটু শো নিয়ে বিজি থাকি। দেখা যায় যে টেলিভিশনাল লাইভগুলো ছাড়াও স্টেজ শো আমার প্রচুর থাকে। কোন মাধ্যমটা আপনি সব থেকে বেশি উপভোগ করেন? আমার আসলে আমার লাইভ করতে খুব ভালো লাগে। মানে লাইভ বলতে টেলিভিশন লাইভ তো অবশ্যই, বাট কনসার্ট যেটা বা স্টেজ শো এর কথা আসলে বলা, স্টেজ শো সরাসরি আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি যেখানে আসলে। এক্স্যাক্টলি, চমৎকার। এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, কারণ সামনে যেহেতু ভালো ভালো কিছু কাজ আসতে যাচ্ছে, শুভকামনা থাকছে সবসময়। আর গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, বিদায় নিতে হবে, তবে গান শুনতে শুনতেই আমরা বাড়ি যাব। ঠিক আছে, তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলাশেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসএটিভি পর্দায় চোখ রাখবেন। কোন গানটা শুনবো আমরা? যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, আচ্ছা তো সেরকম একটি গান দিয়েই শেষ করি। যেতে দাও আমায়, দেখো না, যেতে দাও আমায়, দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, দেখো না, কিছু বলবে কি না, না না, পিছু দেখো না, যেতে দাও আমায়, দেখো না।